সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা মূলত জানব ইনকিউবেটর সামগ্রীর দাম এবং এটার কাজ। আমরা মূলত একটা ইনকিউবেটরের অর্ডার পেয়েছি, তারই ধারাবাহিকতায় আমরা একটা ইনকিউবেটর তৈরি করব। তো ভাবলাম আমার যারা অডিয়েন্স এবং যারা ভালোবাসার মানুষ রয়েছেন তাদেরকে আমি অবশ্যই জানাই যে আমার কী ধরনের ম্যাটেরিয়ালস এই ইনকিউবেটরে ব্যবহার করব এবং কী কী ইনক্রিমেন্টস আমরা নতুন করে সংযুক্ত করব এবং কী কী ফ্যাটোসিডিস এর মধ্যে রয়েছে এবং এটার দাম কী রকম। তো চলুন বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের কন্ট্রোলার তৈরি করতে গেলেই প্রথমেই যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে একটা কন্ট্রোলার বা একটা মেশিন। অটোমেটিক মেশিন তৈরি করতে গেলেই আমাদের মাথায় চিন্তা করতে হবে একটা ভালো মানের কন্ট্রোলার লাগবে। তো সেক্ষেত্রে বাংলাদেশে বা বাহির বিশ্বে ব্যাপক পরিচিত যে কন্ট্রোলারটি সেটা হচ্ছে XL18। আমার হাতে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে XL18 ডাবল সার্কিট কন্ট্রোলার, একেবারে অরিজিনাল। এটার 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছরের ওয়ারেন্টি সহ আমরা এটা ক্রয় করেছি এবং এটার দাম মূলত নিয়েছে 3,850 টাকা। এখন বর্তমানে, আগে দাম ছিল অনেক কম, কিন্তু বর্তমানে অ্যাভেলেবল না থাকার কারণে আমাদের এই ইনকিউবেটরটার বা তৈরি করতে গিয়ে আমাদের কষ্টটা একটু বেশি পড়েছে মূলত এই কন্ট্রোলারের কারণে। কারণ কন্ট্রোলারের যদি আপনার 1 থেকে 2 হাজার টাকা বেশি কিনতে পড়ে যায় সেক্ষেত্রে একটা ইনকিউবেটর তৈরি করার কষ্ট কিন্তু 1 থেকে 2 হাজার টাকা বেশি হয়ে যায়। এই কন্ট্রোলারের সঙ্গে আমরা পেয়েছি একটা আর্দ্রতা সেন্সর এবং একটা রয়েছে তাপমাত্রা সেন্সর। আমরা কিন্তু পুরো এর পরবর্তী যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমরা একটা ইনকিউবেটর কীভাবে তৈরি করলাম, কী মাপ কতখানি, সব কিছু আমাদের ডিটেলস দিব। যে যন্ত্রাংশটি দেখতে পারতেছেন এটা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না, এটা হচ্ছে হিউম্যানিটি ফায়ারফক্স। এটা হচ্ছে স্টিল বডি। তো এটার 2টা বডি রয়েছে, একটা হচ্ছে স্টিল বডি, একটা হচ্ছে প্লাস্টিক বডি। তো স্টিল বডিটা মূলত সবচেয়ে বেশি দিন লাস্টিং করে এবং বেশি পাওয়ারফুল বা আর্দ্রতা বেশি ছড়ায়। এটার কাজটা কি, আমাদের ডিম যখন আমরা হ্যাচিংয়ে দেই সেক্ষেত্রে বা ডিম যখন সেটারে থাকে ডিমের একটা নির্দিষ্ট পরিমাণ আর্দ্রতার প্রয়োজন হয়, সেই আর্দ্রতাকে মেনটেন করার জন্য আমরা কিন্তু হিউম্যানিটি ফায়ারফক্স ব্যবহার করে থাকি। এটার দাম মূলত 700 টাকা। তো বাজার ভেদে বা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সংস্থা যারা বিক্রি করতেছেন অনেকে অনেক রেটে বিক্রি করতে পারেন, আমি মূলত 700 টাকা দিয়ে এটা অনলাইন থেকে সংগ্রহ করেছি। এবং তারপরেই যেই ইকুইপমেন্ট বা যন্ত্রাংশ সেটা হচ্ছে হাইগ্রোমিটার। তো অনেকেই এর সঙ্গে পরিচিত। তো হাইগ্রোমিটারের কাজটা মূলত কী, এটার কাজটা হচ্ছে যে আমরা যখন তাপমাত্রা বা আর্দ্রতা, এই যে এটা যে আর্দ্রতাটা দিবে, এই মেশিনটা যে আর্দ্রতাটা দিবে সেই আর্দ্রতাটা তখন মেশিনের মধ্যে কত থাকবে সেটা দেখার জন্য কিন্তু এই হাইগ্রোমিটার আমরা ব্যবহার করে থাকি। এই হাইগ্রোমিটারে একটা সুবিধা হচ্ছে এটা কারেন্ট লাগে না, মূলত ছোট ব্যাটারি রয়েছে, সেই ব্যাটারি দিয়ে তাপমাত্রা এবং আর্দ্রতা দেখা যায়। যে 20 যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে তাপমাত্রা এবং 60 ডিগ্রি সেলসিয়াস যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আর্দ্রতা। তো মূলত এটার দাম 200 টাকা, 185 বা 190 টাকা, যে কোনো মূল্যে আপনারা কিন্তু বাহিরতে সংগ্রহ করতে পারবেন। এবং তারপরেই যেটার মেইন ভূমিকা সেটা হচ্ছে টার্নিং মোটর। এই টার্নিং মোটরটা মূলত অনেক ওয়াটের হয়ে থাকে। তো আমার কাছে যে মোটরটা রয়েছে সেটা 14 ওয়াটের একটা টার্নিং মোটর। এই মোটর আপনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। এটার সুবিধা হচ্ছে এই, আমরা কিন্তু বিভিন্ন মোটর দেখে থাকি যে সেটা হচ্ছে দ্বিপাক্ষিক না একপাক্ষিক, যে শুধু আপনি মোটরের লাইন দিবেন বা সুইচ দিবেন একদিকে ঘুরবে। কিন্তু এই মোটরটার কাজটা হচ্ছে এটার একটা লিমিট সুইচ রয়েছে, এই লিমিট সুইচের সাহায্যে বা লিমিট সুইচ দ্বারা কিন্তু এই মোটরটা কন্ট্রোল করা হয়। এই মোটরটার দাম পড়ছে 14 ওয়াটের একটা মোটর, টার্নিং মোটর, এটার দাম পড়ছে আপনার 1400 টাকা। ইভেন একটা লিমিট সুইচ বা 2টা লিমিট সুইচের দাম পড়ছে আমাদের 150 টাকা। তো এই মোটরের সঙ্গে কিন্তু একটা পেনিয়াম বা একটা টানার রয়েছে, এটার সঙ্গে একটা চেন থাকবে, সেই চেনটা দিয়ে মোটরের যে ডিমের যে ট্রে রয়েছে সেই ট্রেটা কিন্তু নিয়ন্ত্রণ করা হবে। আমরা মূলত এটা কানেকশন যখন দিব বা যখন এটা ব্যবহার বিধি সম্পর্কে আমাদের জানাবো তখন কিন্তু অবশ্যই জানাবো। শুধু একটু দাম জানালাম যে একটা টার্নিং মোটরের দাম 14 ওয়াটের দাম আমরা নিয়ে পড়েছে আমাদের কাছে 1400 টাকা, ইভেন লিমিট সুইচের দাম পড়েছে 150 টাকা। এরপরে কথা বলা যাক যে আমাদের পাশে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলিং ফ্যান। তো এটা মূলত ইউজ করা হয় কী কারণে, এটা যদি আপনি টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য বা টেম্পারেচারটা সরানোর জন্যও কিন্তু কুলিং ফ্যান ব্যবহার করতে পারেন, অথবা আপনার যখন মেশিনের মধ্যে অতিরিক্ত তাপমাত্রা হয়ে যায় বা ওভার টেম্পারেচার হয়ে যাবে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই কুলিং ফ্যানটা একটা ব্যবহার করব ভেতর থেকে গরম বাতাস বের করে দেওয়ার জন্য, আর একটা ব্যবহার করব গরম বাতাস ভেতর থেকে ভেতর দিকে টেনে নেওয়ার জন্য। মূলত
এটা দুইভাবে ইউজ করা যায়। যদি আপনি এপাশ করে দেন তাহলে আপনার বাতাসটা এখান থেকে বের করে এপাশে চলে যাবে, আর যদি এদিক করে দেন তাহলে এপাশের বাতাসটা এপাশে দিবে। মূলত আমরা ভেতর থেকে বাতাস টেনে বের করা এবং বাহির থেকে বাতাস টেনে নেওয়ার জন্য কিন্তু এই কুলিং ফ্যানগুলো ব্যবহার করব। তো এটার দাম পড়েছে 350 টাকা করে। এখন বাজারে বিভিন্ন মানের রয়েছে, আমার কাছে স্বাচ্ছন্দ্য বা ভালো মনে হয়েছে এই কুলিং ফ্যানটি, আমরা এটা কিন্তু সংগ্রহ করেছি। মূলত দুইটা কুলিং ফ্যান ইউজ করার কারণটা হচ্ছে, নেওয়ার কারণটা হচ্ছে যে একটা দিয়ে বাতাস আমরা ভেতরে গরম বাতাস বাহির করে দিব, আর একটা হচ্ছে ভেতরে সঙ্গে সঙ্গে ভেতরে যেন ঠান্ডা বাতাস প্রবেশ করে। সেই জন্য আমরা তাপমাত্রা চড়ানোর জন্য আরও একটা ফ্যান ইউজ করবো, সেটা আপনাদের যখন আমরা কিনবো বা লাগাবো তখন আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন। তো এখন বলা যাক যে এই যে দেখতে পারতেছেন সেটা হচ্ছে ডিমের ট্রে বা এক ট্রে, এটা মূলত 101 ডিমের ট্রে। তো এটা চায়নাটাও হয়ে থাকে, সাদা কোয়ালিটি হয়ে থাকে, ইভেন এটা হচ্ছে কালো কালার। আপনারা এই এক ট্রেতে আপনারা কী কী ডিম বসাতে পারবেন, এটাতে মূলত ছোটো যে মুরগির, দেশি মুরগির ডিমগুলো রয়েছে সেই ডিমগুলোতে একটু অসুবিধা হয়, এবং বড় ধরনের যে সোনালির ডিম বা বড় ধরনের দেশি মুরগির যে ডিমগুলো রয়েছে সেগুলো কিন্তু অনায়াসে বা স্বাচ্ছন্দ্যে বসানো সম্ভব। তার পাশাপাশি হাঁস কোয়েল আমরা যেভাবে মেশিনটা প্রস্তুত করব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কোয়েলের ট্রে বা আরও যে তিথিরের ট্রে এরকম সব ট্রে কিন্তু এক ফ্রেমের মধ্যে বসানো সম্ভব, শুধু ট্রেটা চেঞ্জ করে দিবেন। এটার দাম পড়ছে পার পিস, আগে আমরা কিনতাম 110 টাকা, 120 টাকা, 190 টাকা পর্যন্ত আমি ক্রয় করেছি, কিন্তু বর্তমানে মালামালের সংকট থাকার কারণে বা মালামাল অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, সেই কারণে কিন্তু এই ডিমের ট্রের দাম পড়েছে 130 টাকা। এবং পাশাপাশি আপনারা এতক্ষণ ধরে পুরো ভিডিওতে যেই ট্রেটা দেখলেন এটা হচ্ছে হ্যাচার ট্রে, মূলত এটা 200 ডিমের একটা হ্যাচার ট্রে। আমরা যে মেশিনটা তৈরি করতেছি সেটা হচ্ছে 800 প্লাস 200 সেটার এবং 200 হ্যাচার, সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এই হ্যাচার ট্রেটা আমরা সংগ্রহ করেছি। হ্যাচার ট্রে বর্তমানে দামটা অনেক বেশি এবং মাপটাও অ্যাভেলেবল মাপে পাওয়া যাচ্ছে না, যেই মাপে বা যেই হ্যাচার ট্রে নিয়ে আগে আমি কাজ করেছি সেই হ্যাচার ট্রে বর্তমানে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। এখন যে হ্যাচার ট্রে পাওয়া যাচ্ছে সেটার দাম অনেক বেশি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই হ্যাচার ট্রে, যে হ্যাচার ট্রে দেখতে পারতেছেন এটার দাম 1300 টাকা। চিন্তা করা যায় যে বাংলাদেশে কিন্তু এটার ডুপ্লিকেট বা এটা বানানো খুবই টাফ, অনেকেই এটা এই বাংলাদেশে তৈরি হয় না আমি যতটুকু জানি, কিন্তু অনেকেই জানতে মানে যদি কেউ জেনে থাকেন যে বাংলাদেশে এটা কোথাও তৈরি হয় বা এর চাইতে একটু নিম্ন দাম পাওয়া যাবে তাহলে আমাকে অবশ্যই নক করবেন, আমি অবশ্যই তাদের কাছ থেকে সংগ্রহ করবো। আমার বেশ কিছু হ্যাচার ট্রের প্রয়োজন, কারণ আমি বর্তমানে 3-4টা মেশিনের অর্ডার আমার কাছে রয়েছে, আমি ঈদের পরে ইনশাল্লাহ মেশিনগুলো ডেলিভারি দেবো, কিন্তু ঈদের আগে একটা মেশিন ডেলিভারি দেওয়ার লক্ষ্যে রয়েছি, আমি কাজ করতেছি। তো এখন অনেকেই কিন্তু আমাকে চেনেন বা অনেকেই আমাকে চেনেন না ইনকিউবেটর জগতে, কারণ আমি দীর্ঘ 3-4 বছর হলে ইনকিউবেটর, ছোটো এবং বড় ইনকিউবেটর বানাইয়ের বিভিন্ন প্রান্তে সেল দিয়ে থাকি। তো আপনাদের যাদের ইনকিউবেটর প্রয়োজন অবশ্যই আমাকে নক করতে পারবেন, এবং আমরা যে কোনো ডিমের, সেটা হতে পারে 20 ডিম, 15 ডিম, 50 ডিম, 100 ডিম, 75 ডিম, যে কোনো ডিমের ইনকিউবেটর, অটোমেটিক, সেমি অটোমেটিক, ম্যানুয়াল, সব ধরনের ইনকিউবেটর কিন্তু আমরা সেল দিয়ে থাকি। তাহলে আজকের ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে একটু ইনফরমেশন দিলাম যে এই প্রোডাক্টগুলো যদি আপনি কিনতে চান বা এই প্রোডাক্টগুলোর কাজ সম্পর্কে যদি আপনি জানতেও চান তাহলে কিন্তু আপনাদের খুবই হেল্পফুল হলো। তো সবাই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।